কিভাবে ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলের 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করবেন মাত্র একদিনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদিনে ফেসবুকের ওয়াচ টাইম পূরণ করা যায়। এটা কি সম্ভব কিনা? হ্যাঁ, এটা সম্ভব। আশ্চর্য হলো, এটা সম্ভব। অনলি একদিনেই আমরা এটা পূরণ করতে পারবো। একটা ট্রিক, শুধুমাত্র একটা ট্রিক অবলম্বন করেই আমরা এটা করতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদেরকে বলবো, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করতেছি। আমরা প্রথমে যে কাজটা করব, আমরা আমাদের ইউটিউবে আসবো। ইউটিউবটাকে আগে এখান থেকে সার্চ করি, ইউটিউবটা ওপেন করি। ইউটিউবটা ওপেন করার আগে বলবো, যদি আপনাদের পেজে অথবা আপনাদের প্রোফাইলে 1 আওয়ারের ভিডিও থাকে সেই ক্ষেত্রে এটার প্রয়োজন নয়, আর যদি আপনার পেজে 1 ঘন্টার ভিডিও না থাকে সেই ক্ষেত্রে আপনি ইউটিউব থেকে 1 ঘন্টার ভিডিও আগে ডাউনলোড দিতে হবে। তারপরে এখানে আসবে, এখানে আসার পর 60 মিনিট ভিডিও এটা লিখে আমরা সার্চ করবো। সার্চ করলে আমরা দেখতে পাবো এই যে 60 মিনিট ভিডিও, তো এটা 60 মিনিটের ভিডিও, এই যে 1 আওয়ার ভিউ। এরকম আমরা 4 থেকে 5টা ভিডিও ডাউনলোড করব। তো ডাউনলোড তো সরাসরি ইউটিউব থেকে করা যায় না, সেটা কিভাবে করব? তো আমরা সেটা করার জন্য ওইটা হচ্ছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমরা এখান থেকে শেয়ার এটাতে ক্লিক করব। শেয়ার থেকে আমরা এখান থেকে এটা লিংকটা কপি করব। কপি করার পর আমরা সরাসরি চলে আসব গুগলে। গুগল থেকে আসার পর আমরা লিখব ইউটিউব ভিডিও ডাউনলোড। তো এটা লেখার পর, এটা লেখার পর আমাদের সামনে যে ওয়েবসাইট গুলো চলে আসবে, ফার্স্ট যেটা আসবে ডাউনলোড ইউটিউব ভিডিও ফর ফ্রি, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট বা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর আমরা এখান থেকে যে লিংকটা কপি করছি এই লিংকটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে একটু জাস্ট অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে 60 মিনিটের ভিডিও, মানে 1 আওয়ারের ভিডিও এখানে চলে আসছে। আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে, এবং এটা থেকে আমরা যদি এই সাইজ নিতে চাই এই সাইজ নিতে পারবো, এবং যে কোনো সাইজ আমরা এখান থেকে চুজ করে নিতে পারবো। তবে আমার ফোনে অথবা আমার পিসিতে সাপোর্ট করবে 720x360। তো আমি 720টাই রেখে দিলাম এখানে। তো এখানে 720 রেখে দেওয়ার পর আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আপাতত আমি এটা আমি ডাউনলোড করতেছি না। যাদের পেজে অথবা প্রোফাইলে 1 আওয়ারের ভিডিও নাই তারাই কাজটা করবেন। তো এটা অলরেডি আমার ডাউনলোডের অপশন চলে গেছে, আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, ক্যান্সেল করে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নেই। তো আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট যে কাজটা করবেন, আপনাদের এই প্রোফাইল পেজ অথবা প্রোফাইল অথবা পেজে এটা আপলোড করবেন। এরকম 4 থেকে 5টা ভিডিও আপলোড করার পর এখান থেকে যখন আপলোড করা হয়ে যাবে তখন আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের ভিডিওটি চলে আসছে। যখন ভিডিওটি চলে আসবে আপনারা এখানে 3 ডটের মধ্যে ক্লিক করবেন। 3 ডটের ক্লিক করার পর কপি লিংক এটা না, একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর EMBED এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ভিডিওর যে কোড লিংক, এই কোড লিংকটা এখানে চলে আসছে। এখান থেকে আমরা কি করব, জাস্ট কপি কোড এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সরাসরি চলে আসবো আবার গুগলে। গুগল থেকে আমরা এখান থেকে জাস্ট এখানে লিখব BLO অর্থাৎ blogger.com। তো এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ভালো, আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমি আর এখানে কোনো অ্যাকাউন্ট করলাম না। তো এখান থেকে আমরা এটা করার পর আমরা এখান থেকে জাস্ট এই যে পোস্ট অথবা নিউ পোস্ট এটা চলে আসবো, আমরা নিউ পোস্টে চলে আসবো। নিউ পোস্টে আসার পর এখান থেকে আমি এই যে এই লিংকটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর এটা এখান থেকে নিচে ক্লিক করব। নিচে ক্লিক করার পর আবার ফেসবুকে চলে আসব। ফেসবুক থেকে আমি আমার যে 5টা ভিডিও সেই 5টা ভিডিওর আরেকটা ভিডিও এখান থেকে কপি করব। তো একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পর কপি কোড এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে আরেকটা লিংক পেস্ট করব। আবার ফেসবুকে চলে আসব। ফেসবুকে আসার পর নিচে আরেকটা লিংক কপি করব। এইভাবে আমরা এখান থেকে 5টা ভিডিও লিংক কপি করে ব্লগারে পেস্ট করব। তো এখান থেকে আমি আরেকটু নিচে আসবো। নিচে আসার পর জাস্ট এই যে এখান থেকে এটা পেস্ট করব। পেস্ট করার পর এখানে টাইটেল আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। ফেসবুক FSBE ফেস BWK ফেসবুক সাইট কে WATCS WASTIM টাইটেল হচ্ছে ফেসবুক সাইট কে WASTIM। এটা করার পর এখান থেকে আমরা জাস্ট এটাকে পাবলিশ করে দেব, কনফার্ম এটাতে ক্লিক করব। তো এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখতেছি এটা ফেসবুক সাইট কে WASTIM এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা জাস্ট শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে একটি লিংক দিবে, আমরা এই লিংকটাকে এখানে কপি করব।
কপি করার পর আমরা এখান থেকে বের হয়ে আসবো। বের হয়ে আসার পর আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে আমাদের যে লিঙ্কটা কপি করেছি এটা পেস্ট করব। পেস্ট করার পর এখানে সার্চ করব, জাস্ট একটু অপেক্ষা করতে হবে। আমরা এখানে সার্চ করার পর আমরা দেখতেছি যে এখানে আমার হোম ইউটিউবটি ফেসবুক সাইটকে ওয়াচ টাইম এটা চলে আসছে। তো আমরা এখানে এটাতে লিঙ্কটাতে ক্লিক করব। এখন এই লিঙ্কটা আমরা এখানে ক্রোম ব্রাউজারে পেস্ট করব। পেস্ট করার পর আমরা যদি আসি যে ওয়েবসাইটটা তখন করছিলাম যে সাইটকে ওয়াচ টাইম, এবং এখানে আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি। আমরা দুইটা করছিলাম, এখানে দুইটা ভিডিও চলে আসছে। আমরা এখান থেকে সাউন্ডটা কমাই দিব এবং এই ভিডিওটা প্লে করব, এবং এটার সাউন্ডটাও আমরা এখান থেকে কমাই দিব। তো আমরা দেখতেছি এখন এই ভিডিওটা চলতেছে, এবং এই ভিডিওটা যেটা চলতেছে এটা 1 hour ভিডিও হলে, এরকম 6টা ভিডিও হলে 60 কে ওয়াচ টাইম পূরণ হয়ে যায়। তো আমাদের মিনিমাম এখানে 60 কে ওয়াচ টাইম এরকম 6টা ভিডিও লাগবে। এইভাবে আমরা এখান থেকে 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করে নিতে পারি, খুবই ইজি। এবং এইখানে কাজ করার আগে আপনাদের যে জিনিসটা দেখতে হবে বা খেয়াল রাখতে হবে আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাই নিয়ে আসছি। আমি একটু আবার ব্যাগে চলে আসব, ব্যাগ থেকে আমি আবার এখন এই পোস্টটাকে ডিলিট করে দিব। এবং এখানে যে ব্লগার ওয়েবসাইটে যেটা করতে হবে, সরাসরি আপনারা এই ওয়েবসাইটটা পাবেন না, এখান থেকে আপনাদেরকে করতে হবে সাইন আপ করে নিতে হবে। ব্লগার .com লেখার পর এই ওয়েবসাইটটা আসবে, আসার পর এখানে আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পর এরকম ঠিক ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা কি করবেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ ব্লগ এটাতে ক্লিক করবেন। নিউ ব্লগ ক্লিক করার পর এখানে আপনাকে একটা টাইটেল ইউজ করতে হবে। তো টাইটেল ইউজ করলো আমরা সাইট কে, তারপর এখান থেকে নেক্সট এ ক্লিক করব, এবং এখানে একটা অ্যাড্রেস আমাদের বসাইতে হবে। আমি এখানে সেম অ্যাড্রেসটা বসাই দিলাম সাইট কে, WATCH ওয়াস লেখার পর এখানে লিখব TIME ওয়াস টাইম। তো এটা নিয়ে নিছে, এখান থেকে আমরা এটাকে সেভ করব। সেভ করার পর এটা জাস্ট প্রসেসিং, একটু সময় দিতে হবে আমাদের। দি ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, তো এখানে ব্লক অ্যাড্রেস অ্যাভেলেবেল। আমি আবার এখানে একটা সাইট বসাই দিব, এখন এটাকে সেভ মোডে দিব। এটা নিয়ে নিছে আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা এখানে একটু ক্লিক করি তাহলে দেখতে পাবো যে সাইট কে, তারপর হচ্ছে সাইট কে ওয়াচ টাইম, এটা আগে করা ছিল। সাইট কে তে আমরা ক্লিক করব। সাইট কে তে ক্লিক করার পর এখানে আমার কোনো পোস্ট করা নাই, সেই জন্য এখানে এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখান থেকে আমরা নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর আমাদের এখান থেকে যে এখান থেকে এটাতে ক্লিক করতে হবে, এবং এখানে কম্পোজ ভিউ এটা দেওয়া আছে, আমরা এখান থেকে এসটিএমএল ভিউ এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা যে ভিডিওটা আপলোড করছিলাম এই ভিডিওটার যে কোড এসটিএমএল কোড সেটা নিতে হবে। এখান থেকে কপি লিঙ্ক নিলে হবে না, আমরা এখান থেকে MBED এটাতে ক্লিক করব, তারপর এখান থেকে কপি কোড এটাতে ক্লিক করব। সেম প্রসেস, জাস্ট এখান থেকে এটা শুধু এসটিএমএল ভিউতে নিয়ে যেতে হবে। নিউজ দেওয়ার পর আমরা এখান থেকে এটা পেস্ট করে দেব। দেওয়ার পর এখানে এরকম 5টা ভিডিও আপলোড হওয়ার পর এখানে 5টা লিঙ্ক পাবলিশ করে দেব, এখান থেকে কনফার্ম করে দেব। কনফার্ম করে দেওয়ার পর জাস্ট এই যে এইখানে শেয়ার থেকে আগে যে প্রসেসটা দেখাইছি কপি লিঙ্ক, তারপর এখন আমরা ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজার থেকে এটা পেস্ট করব, এবং এটা পেস্ট করার পর ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর এখন আমরা দেখতে পারবো যে আমরা যে ভিডিওটা আমরা লিঙ্কটা এখানে এসটিএমএল ভিউতে ইয়ে করছি সেটা এখানে চলে আসছে। এই প্রসেসে আমরা আমাদের ফেসবুক পেজতে ওয়াচ টাইম নিতে পারি একদিন, মাত্র একদিন সময়ের ভিতরে আমরা ফেসবুকের ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবো। তো ভিউয়ার্স, এখান থেকে আমরা আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে ফেসবুক অথবা পেজের ওয়াচ টাইমটা নিতে হয়। তো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটা আপনাদের সবারই উপকৃত হবেন এবং সবারই উপকারে আসবে। যাদের ফেসবুক পেজ অথবা ফেসবুকের জন্য ওয়াচটা নিতে যাচ্ছেন তারা এইভাবে নিতে পারেন। আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্থ থাকা মনে করি। আসসালামু আলাইকুম।